আমি স্পষ্ট মনে করি যে অর্ডারটি হয়েছে এই অর্ডারটিতে কোনো পক্ষই বিজয়ী হয়নি পরাজিত হয়নি উনি যা চাইছেন আমরা তো বারবারই বলছি আমরা উনি বলছেন যে ডিফেমেটরি কথাগুলো যেন আমরা না বলি আমরা বলছি যে উনার কথা তো আমি সত্য কথা বলছি তাতে উনার যদি মান ইজ্জত যায় বিষয়টা তো আলাদা কিন্তু আমাদেরকে দেখেন উনি কিন্তু কোনো ডিফেমেটরি স্টেটমেন্ট বা কোনো স্টেটমেন্ট আমাদেরকে বন্ধ করতে আদালত অর্ডার দেয়নি আদালত বলছেন যে আপনি শুধু যেটা ইনকোয়ারি হচ্ছে যেটা যেটা দুদক ইনকোয়ারি করতেছে মানি লন্ডারিং এর বিষয়ে ঠিক শুধু এই বিষয়টাতে আপনারা কোনো অপিনিয়ন ফর্ম করবেন না আর কোনো বিষয় টক শো রাতে যে জার্নাল হয় কোনো জায়গায় উনার ব্যর্থতা মেয়ে মেয়েদের যে পাঠাইতে পারলেন না এবং দুর্নীতিতে উনার সেক্রেটারি যে অলরেডি দোষী মানে দোষী সাব্যস্ত হয়েছেন এগুলা কোনো বিষয়ই ওইটার সাথে সম্পৃক্ত না আমি আমরা আজ আমরা সম্ভব যাওয়ার সম্ভাবনা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব ফুটবল ফেডারেশনের যিনি বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন সাহেব তিনি হাইকোর্টে একটি রিট করেছেন করে উনি একটা অর্ডার চেয়েছিলেন যে এই যে মানহানিকর যে বক্তব্য এই বক্তব্যগুলো যেগুলা উনার বিরুদ্ধে দেয়া হয়েছে এইগুলা মানে এই ভিডিওগুলা রিমুভ করার জন্য এবং এই ব্যাপারে একটা রেস্ট্রেইনিং অর্ডার আমরা যেন উনার ব্যাপারে আর এইসব বিষয়ে কিছু বলতে না পারি এই কারণে উনি একটা রিট করেছিলেন রিটে চ্যানেল 71-এর মানে সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং গভর্নমেন্টের এবং যুগান্তরের সাংবাদিক এবং এই আপনার গভর্নমেন্টের যারা বিটিআরসি সহ ওদেরকে এবং আমি আমাকেও 17 নম্বর হিসাবে আমাকে রেসপন্ডেন্ট হিসাবে বিবাদ রেসপন্ডেন্ট করা হয় তো আজকে শুনানি শেষে দুই দিন মোটামুটি শুনানি হলো আজকে শুনানি শেষে যে আদেশটি হয়েছে এটা হচ্ছে গিয়ে রিমুভ করার আদেশ কোনো আদেশ দেওয়া হয় নাই একটা রুল দেওয়া হয়েছে ওনারা যে টার্মে রুল চেয়েছেন যে রুলটা তাদেরকে দেওয়া হয়েছে আর একটা ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছে যে উনার বিরুদ্ধে ফিফা থেকে টাকা নেওয়া এবং আমাদের ফুটবল ফেডারেশন থেকে টাকা নেওয়ার যে মানি লন্ডারিং বা এগুলার মানি লন্ডারিং এবং ফরজারি এবং করাপশনের যে ইনকোয়ারিটা চলছে দুদকে এইটার ব্যাপারে কোনো অপিনিয়ন আমরা দিতে পারবো না বাট কোনো মন্তব্য যেহেতু এটা একটা আন্ডার ইনকোয়ারিতে আছে এটা কি হবে ইনকোয়ারি কি হইতে পারে এগুলা মানে কোনো ধরনের অপিনিয়ন ফর্ম করা যাবে না কারণ এটা একটা কম্পিটেন্ট একটা তদন্তাধীন বিষয় অলরেডি তদন্তাধীন বিষয় অলরেডি ওনারা এটা ইনকোয়ারি করতেছেন এইটা ছাড়া আর যা আছে কোনো কিছুতেই কোনো রেস্ট্রিকশন নাই উনি যদি আগে কোনো এই অন্য কোনো বিষয়ে যদি উনি চুরির অভিযোগ থাকে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ থাকে সবই বলা যাবে শুধুমাত্র যে জিনিসটা ওই যে ফিফা থেকে টাকা আনা এবং ফিফা মানি লন্ডারিং জালিয়াতি সংক্রান্ত বিষয়ে আপাতত বলা হচ্ছে যে এটা যেন আমরা কিছু না বলি এই অর্ডারটি আজকে হয়েছে আর স্টেটমেন্টস অফ ফ্যাক্টস ওই যে রুল ওনারা যেটা চেয়েছেন যে কেন ওই যে ওদেরকে যেন কেন প্রোটেকশন দিবে না এই না দেওয়াটা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না তারপরে কেন এই নিউজগুলো কেন অবৈধ ঘোষণা করা হবে এটাও রুলের টার্ম হ্যাঁ রুলের টার্ম আছে কিন্তু কোনো ইন্টারিম অর্ডার এই ভিডিও সরানো বা কিছুই ইন্টারিম কোনো অর্ডার নাই এবং আমাদেরকে ফ্রিডম দেওয়া হয়েছে এবং ও আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের বিরুদ্ধে যেটা বলা হয়েছে যে এই রিপোর্ট নিয়ে আমরা কিছু বলতে পারবো না যেটা ইনকোয়ারি চলতেছে এইসব বিষয়ে আবার পিটিশনারও কিছু বলতে পারবেন না উভয় পক্ষকেই পিটিশনারও এইসব বিষয়ে কিছু বলতে পারবেন বাকি রেসপন্ডেন্টদেরকে অর্ডার দেওয়া হয়েছে তারা যেন সহযোগিতা করে তথ্য যার কাছে যা আছে সেটা দিয়ে ও আরেকটা হচ্ছে অল যারা রেসপন্ডেন্ট আছে তাদেরকে বলা হয়েছে 71 আমি এই আমাদের যুগান্তরের ভাই সবাইকে বলা হয়েছে আমাদের কাছে যা ইনফরমেশন আছে আমরা যেন এটা ওনার কাছে এক থেকে পাঁচ রেসপন্ডেন্টে গিয়ে সহযোগিতা করি আমরা যেন ওনাদেরকে সহযোগিতা করি।